যে বিষয়গুলো আছে, হ্যাঁ, আর মিল সিম আপনি ওটা দেখেন না পারলে আজকে একটু ওই থিমের কিছু কিছু বিষয় দেখাই, নেক্সট দিন দেখি ওইটা দেখানো যায় কিনা। হ্যাঁ, যদি না হয় আশা করি হবে। আচ্ছা, নাম কি ছিল আমাদের সাইডে? উডমার্ট, শিওর। আচ্ছা, আমি উড বলো, আচ্ছা এক মিনিট, এই যে এখানেও মেল সিম ফর, এটা কি ডিফল্ট ভাবে ছিল মনে হয়? এটা ক্লিক করলেও তো হয়ে যায় না, এর সাথে ওই এই থিমের সাথে মনে হয় ছিল, প্লাগইনসটা ছিল। দেখ এই যে এখানে, হ্যাঁ এখানে এটা এপিআই কি দেবে, এটা বসায় সেভ দিলে এখানে কানেক্ট করতে বলবে, এখানে নট কানেক্টেড দেখাবে, দেখছেন? যখন কানেক্ট হয়ে যাবে তখন কানেক্টেড দেখাবে, ব্যাস এরপরেই আপনার মোটামুটি বাকিটা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ছিল। আমরা যদি এরকমভাবে কোনো কিছু অ্যাড করতে চাই, দেখেন এইখানে আসলে এইগুলো কিন্তু খুব বেশি কিছু বোঝার নাই, তাই না? দেখেন এখানে কি আছে, কতগুলো ক্যাটাগরি, তাহলে তো আমরা বুঝতেই পারি। এইগুলো এইগুলো না, এগুলো ইমেজ কেন, আমরা তো এইখানে ইমেজ অ্যাড করছিলাম। ও, এইগুলোর ইমেজ ছিল কি না? আচ্ছা, না না, এগুলো তো ডামি ইমেজ ছিল না, থিমে তো মেইন ইমেজগুলো থাকে আর এখানে তো প্লেস হোল্ডার থাকে। থিম ফরেস্টে যখন কোনো থিম কিনবেন তখন দেখবেন কি সব ইমেজগুলো এরকম, আপনি ডেমোতে দেখবেন হচ্ছে এমন। হ্যাঁ, ডেমোতে মেইন ইমেজগুলো দিয়ে মানে আপনাকে সাইড শো করিয়ে দেয়, আর ওরা হচ্ছে এই ইমেজগুলো দেয় না। শুধু তাই না, আরও ব্যাপার আছে, থিম ফরেস্টের সিস্টেমই হচ্ছে আপনি কারো কোনো ইমেজ সেল করার জন্য আপনার সাইডে বিক্রি করতে পারবেন না। এই ইমেজ ধরেন এই যে এখানে যে ইমেজটা, এই যে ডেমো আমাদের, এটা ডেমো, এই ইমেজটা তো একজনের ইমেজ, ম্যাক্সিমাম ইমেজগুলো দেখাচ্ছে বিভিন্ন মানুষ ফ্রি সাইডে জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এনে ইউজ করে। এখন ইমেজের কিন্তু কপিরাইট লাগে, আপনি যদি সেল করতে যান তাহলে কপিরাইটের সিস্টেম কী, তারা যদি বলে যে এটা তার ইমেজ তাহলে কিন্তু আপনার নামের চাইলে মামলাও করতে পারে, যদি তাদের অনুমতি ছাড়া আপনি কোনো জায়গায় ইউজ করেন বা সেল করেন। আমার কথা বুঝছেন? আর একজনের ইমেজ যদি সেটা ফ্রিও হয়, কোনো ধরেন পিকজি বে এতেবারে আরও কি আছে আনস্প্ল্যাশ, তারপর বিভিন্ন জায়গায় ফ্রি ইমেজ পাওয়া যায়। এখন ওই ওদের কন্ডিশন হচ্ছে আপনি নিজে ইউজ করতে পারবেন আপনার সাইডের জন্য, অথবা আরও কিছু কন্ডিশন থাকতে পারে। এখন আপনি যদি একটা থিম বানান, বানায় সেই থিম যদি থিম ফরেস্টে সেল করার জন্য ওই ইমেজগুলো দিয়ে দেন, ওই ইমেজগুলো দিয়ে দেন, তার অর্থ কী দাঁড়ালো বলেন তো? ফ্রি ইমেজ আপনি নিয়ে আর একজনের সাথে সেল করতেছেন, তাই হলো না? তাহলে তো কি হলো বলেন, মানে একজন এই ইমেজগুলো আপনি দিয়ে দিলেন, তা কেন? ধরেন এইখানে যে ইমেজটা আছে, ধরেন এই আমার কথা বুঝেন, এই ইমেজটা ধরেন এক জায়গা থেকে ফ্রি ইউজ করেছে, এখন সে যদি থিম ফরেস্টে এই ইমেজটা দিয়ে দেয় তাহলে তারা দেখা যাচ্ছে মামলা করতে পারে তার নামে বা কমপ্লেন দিতে পারে। এজন্য থিম ফরেস্টের রিকোয়ার্ড হলো আপনি যে থিম ক্লায়েন্টের কাছে দিবেন সেই থিমে মেইন কোনো ইমেজ থাকতে পারবে না, বুঝছেন? এজন্য থিম ফরেস্টে এইটা হচ্ছে ডেমো, যেটা ডেমোতে ওরা ওদের সার্ভারে রেখে দেয় এই সাইট, সেটা হচ্ছে আমরা দেখতে পাই। আর ক্লায়েন্ট যখন কিনে, যেমন আমরা ধরেন এই যে ইউজ করছি, এটা হচ্ছে আমরা থিম ফরেস্ট থেকে যে থিমটা দিয়েছে সেটা ইউজ করছি, সেখানে কোনো মেইন ইমেজ দেওয়া থাকে না, এরকম প্লেস হোল্ডার টাইপের ইমেজ দেওয়া থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তাহলে একই জিনিস আছে, দেখছেন এখানেও যা আছে
এখানে এখানে এই মেইন ইমেজ আছে জন্য এরকম দেখাচ্ছে, আর এখানে জাস্ট একটা প্লেস হোল্ডার দেওয়ার জন্য এরকম দেখাচ্ছে, বুঝছেন? আচ্ছা, যা বলছিলাম, তো আমাদের মেইন কাজ হচ্ছে এই ধরনের কাজের জন্য আমাদের এই থিমে কী করেছে বলেন তো, ডাব্লিউপি বেকারিতে অনেকগুলো এরকম ফিচার বানিয়ে দিয়েছে আমাদের, বা উইজেট টাইপের বানিয়ে দিয়েছে। আমাদের কাজ হচ্ছে ওইখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করা। যেমন ধরেন এইটা হয়তো বা একটা ক্যাটাগরি টাইপের কোনো উইজেট আছে, সেই উইজেটটা আমরা যদি ইউজ করি তাহলে আমরা যে জায়গায় ইউজ করব সেই জায়গায় এরকম একটা ক্যাটাগরি চলে আসবে, তাই না? তখন আমরা কোন ক্যাটাগরি চাই বা কী চাই সেভাবে ইউজ করতে পারবো, এটা তো আমরা ডাব্লিউপি ব্যাকের মধ্যে জানি। একইভাবে দেখেন এখানে কি, জাস্ট চারটা কলাম নিয়ে হয়তো বা ইনফো বক্স অথবা এই টাইপের কোনোটা নাম দিয়ে এরকম একটা উইজেট বানানো আছে, যেখান থেকে আইকন ইউজ করা যায়, টাইটেল ইউজ করা যায়, সাবটাইটেল ইউজ করা যায়, জাস্ট কতগুলো টেক্সট নিয়ে নেওয়া চারটা কলাম দিয়ে। কথা বুঝেন নি? এখানে যদি দেখি, দেখেন এখানে কতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তাই না? তাহলে হয়তো বা প্রোডাক্ট নামে কোনো ক্যাটাগরি থাকবে বা আছে অবশ্যই, ঠিক আছে? ডাব্লিউপি বেকারির মধ্যে আপনি যখন প্রোডাক্টে ক্লিক করবেন, মানে প্রোডাক্ট উইজেটে ইউজ করবেন কোনো সেকশনে, তখন প্রোডাক্ট শো করানোর অপশন দিবে। আমরা এখন করব একটা ই মানে পেজ করব, মানে একটু বুঝি, তাহলে প্রোডাক্ট অ্যাড করার অপশন দিবে। এখন প্রোডাক্ট যে অ্যাড করার অপশন দিচ্ছে, তখন আপনি ওইখানে হয়তো বিভিন্ন স্টাইল থাকবে, এরকম স্টাইল থাকতে পারে, অথবা আপনার এই ট্যাবগুলো কোন স্টাইলের চান সে ধরনের বিভিন্ন স্টাইল থাকতে পারে, সেরকম স্টাইল দেখিয়ে দিলে সেই স্টাইলের প্রোডাক্টগুলো চলে আসবে। এখন আপনি এখানে কোন কোন প্রোডাক্ট শো করাতে চান, এখানে যেমন আছে নিউ প্রোডাক্ট, ফিচার্ড প্রোডাক্ট, টপ রেটেড প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে তো বুঝতেই পারছেন আপনার নিউ যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এই ট্যাবের আন্ডারে দেখাবে। ফিচার্ড বলতে আমাদের যে প্রোডাক্টগুলো ফিচার্ড করা থাকবে, প্রোডাক্ট ফিচার্ড করে কীভাবে দেখাবো সেই প্রোডাক্টগুলো দেখাবে। আর টপ রেটেড বলতে আপাতত আমাদের এখানে তেমন কিছু ই করার নাই, যে টপ রেটেড হবে কখন, যখন এই প্রোডাক্টটা সেল অনেক বেশি হবে অথবা অনেক বেশি পপুলার হবে, হ্যাঁ, তখন হচ্ছে এই অটোমেটিক সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে, বুঝছেন? সেমভাবে দেখেন এইখানে হয়তো কতগুলো কলাম নিয়ে হয়তো ইমেজ কন্টেন্ট নিয়ে এটা করে দেওয়া, ঠিক আছে? এখানে যদি আসি, হ্যাঁ বলেন, হ্যাঁ এটা এরকমও হতে পারে, হয়তো ব্লক টাইপের কোনো একটা গ্যালারি বানানো আছে বা গ্রিড বানানো আছে, ব্লক গ্রিড, সেরকম একটা গ্রিড দিয়ে এখানে কতগুলো পোস্ট শো করাবো বা কতগুলো কন্টেন্ট শো করাবো। ধরেন আমরা এখানে আছে কয়টা, ছয়টা কন্টেন্ট শো করাবো, দিয়ে দিয়েছে সে ছয়টা চলে আসছে। উপরে যা দেখলাম এইখানেও কিন্তু তাই, দেখছেন কী করা? এখানে ধরেন এই পাশে হয়তো চার কলাম আর এখানে ধরেন আট কলাম, এরকম দুইটা ভাগ করে এখানে জাস্ট সেল প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট অ্যাড করে দেওয়া। আর এখানে কী করা, এই সেম এরকম একটা উইজেট এখানে এনে দেওয়া, এই কলামের মধ্যে ছয়টা প্রোডাক্ট শো করিয়ে দেওয়া, শেষ। তাহলে এই সেম কাজ, হ্যাঁ। আচ্ছা এখানে কী করা, এখানে কিন্তু কিছু না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়তো দেওয়া, একটা সেকশনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে দেওয়া, ঠিক আছে, ব্লার করা ইমেজটা। এখানে কী করা, কতগুলো কলাম নিয়ে একটা ইনফো বক্স বা এই টাইপের কিছু একটা দিয়ে এটা বানিয়ে দেওয়া, হয়তো বা এখানেও দ্যাট একটা ইমেজ, একটা টাইটেল, একটা বাটন অ্যাড করে দেওয়া। এখানেও দেখছেন ওই যে উপরে যা দেখছিলাম সেম জিনিস, এই বাঁ পাশে পরপর তিনটা হয়তো বা ক্যাটাগরি অথবা এই টাইপের কিছু একটা হবে, ঠিক আছে? এই পাশের কলামের মধ্যে এই তিনটা জিনিস দেওয়া, এই পাশের কলামে এই দেওয়া। এখানে দেখেন কি করা, জাস্ট কতগুলো ওই যে নিউ প্রোডাক্ট সব একই জিনিস ডুপ্লিকেট করে দেওয়া। কারণ আমরা যেমন রিসেন্ট পোস্ট, লেটেস্ট পোস্ট এরকম দেখি, এরকম প্রোডাক্টের জন্য এরকম দেখাচ্ছে যে লিস্ট আকারে শো করানো যায়, এরকম হয়তো কোনো উইজেট আছে সেই উইজেট দিয়ে এটা বানিয়ে দেওয়া, তাই না? আচ্ছা এখানে দেখেন কি আছে, লেটেস্ট আর্টিকেল, হয়তো বা অবশ্যই ব্লগ টাইপের কোনো একটা ক্যাটাগরি আছে, সেই উইজেটটা এখানে যখনই অ্যাড করে দিয়েছে তখন আপনি ওইখানে কোন ক্যাটাগরির আর্টিকেল বা ব্লগগুলো চান সেটা সিলেক্ট করে দেওয়া, সাথে সাথে আর্টিকেলগুলো চলে আসছে, তাই না? আচ্ছা এখানে কি করা, হ্যাঁ হ্যাঁ কোম্পানি মানে ব্র্যান্ড, হ্যাঁ, দেখাচ্ছে যে এরা এই যে প্রোডাক্টগুলো এখানে সেল করছে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সেই ব্র্যান্ডগুলো এখানে অ্যাড করে দেওয়া। এটা কি করা, একটা সাবস্ক্রাইব ফর্ম বানানো, ওই যে যেমন আমরা নিউজ লেটার, এটাকে নিউজ লেটার বলে, হয়তো নিউজ লেটার টাইপের কোনো একটা সেকশন থাকবে,
এই বাঁ পাশে নিউজ লেটারটা অ্যাড করে দেওয়া, এগুলো কিন্তু কিছু না, জাস্ট কন্টেন্ট দেওয়া, এইখানে কন্টেন্ট দেওয়া, এইখানে শুধু একটা শর্ট কোড বসিয়ে নিউজ লেটারটা এনে দেওয়া, আর কিছু না, মানে উপরে নিচে যাবে। হ্যাঁ এটা বলছি, এটা এটা বুঝেন, এখানে মানে ধরেন কি করা, জাস্ট উপরে একটা টাইটেল টাইটেল দিয়ে নিচে কন্টেন্ট দেওয়া, মেইন কাজ হচ্ছে এইটা। এইখানে কি করা, এই জিনিসটা আনার জন্য হয়তো বা এরকম একটা বক্স, মানে ইনফো বক্স বা আমরা টেক্সট বক্স এরকম দেখি, টেক্সট বক্স দিয়ে টাইটেল টাইটেল সব দিয়ে দেওয়া, আর এই মাঝখানে একটা শর্টকাট বসিয়ে এই ফর্মটা এনে দেওয়া। মানে দেখা যাচ্ছে নিউজ লেটার টাইপের কোনো ফর্ম থাকবে, আমরা যেমন যদি মেইল সিম্পে হয় তাহলে শর্টকাটটা বসিয়ে দিলে অটোমেটিক এই ফর্মটা এখানে জেনারেট হয়ে যাবে এদের থিমের স্টাইলে, সাথে সাথে এখানে চলে আসছে। আর এখানে কি করা, তাহলে এখানে দুইটা কলাম বানানো, এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, এখানে একটা টেস্টিমোনিয়াল টাইপের কোনো উইজেট থাকবে, সেই উইজেটটা এখানে ধরে বসিয়ে দেওয়া, আর পিছনে ফুল উইথ নিয়ে হয়তো বা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেওয়া, তাই না, কালারও হতে পারে, তবে দেখে মনে হচ্ছে ইমেজ, ঠিক আছে, বুঝছেন। লাস্টে কি, একটা ফুটার অ্যাড করে দেওয়া, ঠিক আছে, হ্যাঁ পাঁচটা কলাম দিয়ে একটা ফুটার অ্যাড করে দেওয়া। তাহলে দেখেন ব্যাপারগুলো কিন্তু আসলে তেমন কিছু না, হ্যাঁ জাস্ট ডাব্লুপি বেকারি বা আপনি যে পেজ বিল্ডারই আপনার থিমে ইউজ করেন সেই পেজ বিল্ডারটা বোঝা, এটা হচ্ছে মেইন বিষয়, আর বাকি এই জিনিসগুলো কিন্তু করে ফেলানোটা খুব বেশি টাফ না, তাই না। আচ্ছা তাহলে আমরা যদি একটা পেজ করি, চলেন আমরা একটা পেজ করি, পেজ এই যদি হয় অবস্থা, হ্যাঁ শিওর, আচ্ছা এখানে কি কি চাই, হ্যাঁ পাবলিশ দিলেও হয়, আর এখান থেকে যা যা চাই দিয়ে দেওয়া যায়, হেডারে কী চাস, মানে কী কী চাই একই কথা। আচ্ছা ডাব্লুপি বেকারি ইউজ করলে ডাব্লুপি বেকারিতে ক্লিক করব, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা এই আমাদের পুরো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, এখন যদি আমরা ভিজিট করি পেজটা, জাস্ট একটা পেজ ক্রিয়েট করছি, কিছু করি নাই, তাহলে আমাদের ডিফল্ট মেনুটা আসছে, আর আমাদের এই পেজে দেখছেন এই রেগুলেশন হয়তো ডিফল্টভাবে ওইখান থেকে অ্যাড করা আছে, তাই পেজ আছে আর কিছু নাই, দেখছেন। আচ্ছা রেগুলেশন না, রেগুলেশনটা হয়েছে কি, এখানে কোনো মেনু থেকে পাচ্ছে, কোনো মেনুর মধ্যে কোনো একটা জায়গায় আছে, হে ওভারে আসতেছে, এখান থেকে কোনো মেনুর মধ্যে থেকে ঢুকতেছে, কোনো আচ্ছা দেখতেছি। আচ্ছা দেখেন এখানে কি আসছে, ফুটার, আমরা ডিফল্টভাবে জানি ফুটার আসার কথা, তাই আসছে এখানে সাইড বার, এটা আসছে উপরে, হ্যাঁ ব্লক পেজ হিসেবে আসছে। এখন এইগুলো কিন্তু আমাদের আমাদের কিছু আমরা চাই না, তাই না, তাহলে আমরা যদি একটা মানে পেজ ওপেন করি, যে পেজগুলো আছে যে কোনো একটা হোম পেজ, ধরেন এইটা হোম পেজ হিসেবে কোনটা আছে, এগুলো কিন্তু সব ডকুমেন্টেশনে সবই আছে, বাট অনেক সময় লাগে এইগুলো পড়ে 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 করতে গেলে ধৈর্য কুলায় না। দেখেন এইখানে সব সেটিংসগুলো করে দেওয়া, যে আপনি হেডারে কোন ইটা দেখতে চান, তারপরে গতদিন আমরা করছিলাম যে পেজের টাইটেল টাইটেল কন্টেন্ট কী কী করতে চান, এখানে কিন্তু সব সেটিংসগুলো আছে, তাই না। আমরা যে পেজ বানাচ্ছি এইখানেও কিন্তু নিচে এই সেটিংসগুলো আছে, দেখছেন। তাহলে আমাদের কিন্তু হেডার, আমরা কোন এই পেজের জন্য কোন হেডারটা চাই এটা কিন্তু সিলেক্ট করা নাই, তাহলে না থাকার কারণে আমাদের ডিফল্ট যে হেডার
সেটা পাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দেই, আমরা একটা হেডার বানিয়েছিলাম তাই না, ধরেন আমাদের হেডার এরকম নাম দিয়েছিলাম তাই না, তাহলে এবার যদি আপডেট দিই তাহলে কি হবে, এখন এই পেজে আমাদের ওই হেডারটা শো হবে যেটা আমরা বানিয়েছিলাম। দেখেন এখন কিন্তু আমাদের ওই হেডারটা চলে আসে, দেখছেন যে ডিফল্ট যা হেডার ছিল সে কিন্তু চলে গেছে, দেখছেন যে আমরা যেটা বানিয়েছিলাম। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে ইটা দেখাচ্ছে, হ্যাঁ এগুলো অ্যাড করছিলাম তো আমরা, এই যে এই এই স্লাইডার দিয়েছিলাম না এর মধ্যে, তারপরে এই যে এরকম বানিয়েছিলাম না মনে নেই, এটা করেছিলাম। তাহলে দেখেন এখন এই হেডারটা চলে আসছে। হ্যাঁ আচ্ছা, এরপরে ধরেন আমরা চাই যে এখানে কেমন আছে, এই যে হোবারে আসে, আমরা এরকমই বানিয়েছিলাম। এখন আপনি যদি চান যে না এইটা আপনি সবসময় শো করিয়ে রাখতে, তাহলে এখান থেকে অলওয়েজ ক্যাটাগরি আপডেট দিয়ে রাখতে হবে, তাহলে এখানে সবসময় শো হয়ে থাকবে। রিলোড দেওয়ার সাথে সাথে হয়ে যেত, মনে তৃপ্তি পাওয়া যেত। না লোকাল হোস্টে তো আরো ঝামেলা বেশি হয় মানে লোড হতে, কারণ অনেক সময় সার্ভারে কানেক্ট কানেক্ট হওয়ার ব্যাপার থাকে, তো পিসি থেকে যে ওইখানে কানেক্ট হচ্ছে, চিন্তা করেন তো সবসময় সাইট লোডিং ফাস্ট হওয়ার জন্য সবসময় রিকমেন্ড করে হচ্ছে সিডিএন ইউজ করতে, সিডিএন কন্টেন্ট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। আচ্ছা সিডিএন কি, আমরা যেমন ধরেন সিএসএস ফাইল একটা অ্যাড করেছি তাই না, তাহলে ধরেন বুটস্ট্র্যাপ ইউজ করলেন আপনি কথার কথা, এখন বুটস্ট্র্যাপ কিন্তু আপনি ডাউনলোড করে ওই সিএসএস ফাইল অ্যাড করতে পারেন তাই না, আমরা যদি বুটস্ট্র্যাপে যাই তাহলে বুটস্ট্র্যাপ ডাউনলোড করে ওইখানে যে সিএসএস ফাইল থাকে ওই সিএসএস ফাইল আমরা অ্যাড করে নিতে পারি, ব্যাপারটা এরকম না তাই তো, তাহলে আমাদের সাইটে কাজ করবে। কিন্তু এদের কিন্তু সিডিএন দেওয়া আছে দেখছেন, মানে ওদের কোনো একটা জায়গায় ধরেন এইখানে এই সিএসএসটা রেখে দেওয়া আছে, এখন আপনি যদি জাস্ট এই লিঙ্কটা বসিয়ে দেন তাহলে একই কাজ হবে, আপনি লোকালি রাখলে যা হবে এখান থেকে দিলেও তাই হবে, কিন্তু ইউজ করতে পারে সিডিএন, তাহলে আপনার লোকাল সার্ভার থেকে এই সিএসএস ফাইলটা লোড হওয়া লাগছে না, ওদের সার্ভার থেকে তাহলে ওটা লোড হবে, সাইট খানিকটা ফাস্ট হবে, মানে এই ফাস্ট হয়তো আপনার চোখে পড়বে না ঠিক আছে, কিন্তু আপনার যখন ধরেন 50টা সিএসএস ফাইল তখন 50টা যখন আপনি এরকম করবেন তখন কিন্তু সাইট ফাস্ট হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা আবার আপনি বলতে পারেন কথা তো একই হচ্ছে তাদের সার্ভারে থাকা আর আপনার সার্ভারে থাকা, এখন কয়েকটা ব্যাপার আছে, এক নম্বর হচ্ছে এরা এই কাজের জন্যই এটা করেছে, তাহলে এদের সার্ভারটা নর্মালি অনেক ফাস্ট হয় আপনার সার্ভার থেকে, হ্যাঁ তাহলে লোড হওয়ার ক্ষেত্রে আপনার থেকে এদেরটা বেশি দ্রুত হবে, এটা স্বাভাবিক। আরেকটা বড় সুবিধা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ব্রাউজারে কিন্তু ক্যাশ করে রাখে গুরুত্বপূর্ণ যত সিএসএস বা জেএস, কিছু কিছু ব্রাউজারে যে কোয়েরিতে ধরেই রেখে দেয় ঠিক আছে, তাহলে এই ক্যাশিংগুলো দেখা যাচ্ছে যে সিডিএনগুলো ওরা দেখা যাচ্ছে যে মানে ক্যাশ করে রাখলো, আপনার সার্ভার তো সব ব্রাউজারে মানে ক্যাশ করবে না আপনার সার্ভারে সব কিছু, কিন্তু এই সিডিএনগুলো দেখা যাচ্ছে যে ওরা ক্যাশ করে রেখে দিয়েছে। একজন ধরেন বুটস্ট্র্যাপের একটা সাইট ভিজিট করলো, এখন তার ব্রাউজারে অলরেডি এই সিএসএস ফাইলটা ক্যাশ করা আছে, তাহলে যখন আরেকজন এসে আরেকটা ওয়েবসাইট ভিজিট করবে তাহলে সেই ওয়েবসাইটে যদি সেম লিঙ্ক পায় তখন কিন্তু ওই ব্রাউজারের আর ওটা লোড করা লাগছে না, আমার কথা বুঝছেন, তাহলে লোড করা লাগছে না, তাহলে যেহেতু আগে ব্রাউজারে ক্যাশ করে আছে তাহলে এই সিএসএস ফাইলটা ও আর নতুন করে লোড করবে না, তখন আলটিমেটলি তাহলে আপনার আগে থেকে এটা দ্রুত লোড হবে, বুঝছেন। হ্যাঁ সেই ক্ষেত্রেও এই সিডিএন সব মানে আমরা যে ধরেন যে কোয়েরি তারপরে যত প্লাগইন ইউজ করি সবার জন্য সিডিএন এর একটা লাইব্রেরি আছে, আপনি আমি দেখাচ্ছি সিডিএন, এখানে আপনি সব ধরনের সিডিএন পাবেন, সিডিএন জেএস, এখানে যদি আমি যাই তাহলে আপনার কার সিডিএন লাগবে, ধরেন আমি যে কোয়েরি লিখে যে সার্চ দিই, দেখেন যে কোয়েরির কত কোন সিডিএন আপনি চান সব পেয়ে যাবেন ঠিক আছে, ধরেন আপনি যে কোয়েরির যদি ভার্সন দিয়েও সার্চ দেন বা সব কিছু আপনি পাবেন, এখানে দেখেন এই ভার্সনটা আপনি এটা কপি করে বসিয়ে দিলেন, বা আপনি কি চাচ্ছেন ট্যাক্স আসছেন ইউএলএস আসছেন কি চাচ্ছেন সব পাবেন। আমরা যদি বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিই
হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে দেখছেন এখানে বুটস্ট্র্যাপ আপনি যা লিখেন, আমরা ধরেন আউল লিখে সার্চ দিই, দেখছেন চলে আসছে। আপনি যা মানে যত ধরনের আপনাদের আমরা রেভ লিখে সার্চ দিই, রেভলিউশনের ওদের তো নিজস্ব আলাদা। আর কি আছে পপুলার দুটা নাম বলেন, ধরেন আউল, আচ্ছা আউল তো দেখলাম, জেকুয়েরি সেটাও দেখছি, আচ্ছা বুটস্ট্র্যাপ হ্যাঁ সেটাও দেখছি। আর কি হতে পারে মাথায় আসছে না, দেন সিলিক স্লাইডার, একটা পপুলার স্লাইডার, হ্যাঁ দেন সিলিক লিখে সারা দিলাম, দেন চলে আসছে, দেখছেন। তারপরে ওয়াও, ওয়াও অনেক পপুলার একটা জেএস, দেন ওয়াও লিখে সারা দিয়েছি, দেখছেন চলে আসছে। এমনকি সব ভার্সন সহ পাবেন, তাহলে এই জেএসগুলো ইউজ করতে হয়, এই সিএসএসগুলো ইউজ করতে হয়, ঠিক আছে। তাহলে সাইট অনেক দ্রুত লোড হয়, দেন সিডিএন সিএসএস লিখে যদি সার্চ দিই, সিডিএন এর সিএসএস এর এরকম লাইব্রেরি পেয়ে যাবেন। এই লাইব্রেরি থেকে যত ধরনের এরকম সিডিএন টাইপের যত সিএসএস সব পাবেন এর মধ্যে, বুঝছেন। আচ্ছা এটা শেষের দিকে এই জিনিসটা দেখাবো, বুঝছেন। কিছু প্ল্যাগইনস ইউজ করা যায়, প্ল্যাগইনস ইউজ করে আপনি চাইলে সিডিএন, হ্যাঁ সি আপনার যদি লোকালি কোনো ফাইল থাকে আপনি সেটাকে বাদ দিয়ে সিডিএনটা ইউজ করতে পারেন। ধরেন আপনার লোকাল একটা লিঙ্ক অ্যাড করা আছে, এখন আপনি চাচ্ছেন কি ওটা লোকালি না রেখে আপনি একটা সিডিএন এর লিঙ্ক অ্যাড করবেন, সেক্ষেত্রে ওটা করা যাবে, বুঝছেন। ওইগুলো করে দিলে তাহলে সাইট তুলনামূলক একটু ফাস্ট হয়, বুঝছেন। এরকম কিছু কাজ করা, তারপরে আরও কিছু কাজ আছে, যেমন কম্প্রেসড করে দেওয়া, হ্যাঁ কম্প্রেসড কি কম্প্রেস বুঝেন, আচ্ছা পপুলার যদি কোনো সাইডে যান, দেখেন এই এখানে তো ফাইলটা দেখা যাচ্ছে, যেমন আমাদের কি জানো জায়গাটা, জায়গাটা কিন্তু আমি এরকম কম্প্রেস করে দিয়েছিলাম। কম্প্রেস করা মানে ফাইলপত্রগুলো সব দেখবেন যে কিছু বোঝা যায় না একেবারে পুরো। আমরা যদি একটা ইউজ মানে এডিটরে ওপেন করি, তাহলে দেখেন এক লাইনে সব সিএসএস গুলো দেখছেন, দেখতে পাচ্ছেন। এই কিন্তু বুটস্ট্র্যাপে সব সিএসএস এখানে হাজার হাজার লাইনে সিএসএস এক লাইনে দিয়ে দেওয়া, এটাকে বলে কম্প্রেস করে দেওয়া। তার মানে আপনার বড় মানে যত সিএসএস জেএস করলেন সব জেএস গুলো এরকমভাবে না রেখে এগুলো আপনি কম্প্রেস করে দিতে পারেন, ঠিক আছে। কম্প্রেস করে দিলে তাহলে জায়গা কমে যায়, লোডও দ্রুত হয়। কম্প্রেস করার জন্য এরকম সাইট আছে, ধরেন সিএসএস মিনিফায়ার, আমি যদি দেখে সার্চ দিই তাহলে ধরেন আমাদের এই সিএসএস ফাইলটা, হ্যাঁ ধরেন এটা আমরা মিনিফাই করতে চাই, এটা যদি কপি করি এখানে যদি যাই এখানে বসালাম, সাথে সাথে আউটপুট পেয়ে যাবেন এখানে মিনিফায়ার, মিনিফাই এখানে আউটপুট পাবেন এই যে। এটা যদি কপি নিয়ে বসাই তাহলে দেখেন তো এবার কেমন দেখায়, এখানে এই যে এখানে এই যে বসাই দিলাম, দেখেন ওই যে এক লাইনে হয়ে গেছে, বুঝছেন। তাহলে এরকমভাবে কম্প্রেস করে করে দিতে হয় সব এইচটিএমএল, এইচটিএমএল সিএসএস জেএস, তাহলে না ইনস্পেক্ট এলিমেন্ট করলে আপনি সব, হ্যাঁ সব আপনি পরপর দেখতে পারবেন, সব সাজাই গোছাই দেখতে পারবেন। কিন্তু আপনি যখন ভিউ সোর্সে যাবেন, যেমন আমরা যে জায়গাটা পুরো লিঙ্কটা বলেন তো, জায়গা সেল সেল ডট কম, এটা এটা দেখেন, এটা কিন্তু কম্প্রেস করে দেওয়া আমার, কিন্তু যদি ভিউ করি এই দেখছেন, দেখছেন কম্প্রেস করে দেওয়া। কিন্তু আপনি যদি ইনস্পেক্ট করেন তাহলে কিন্তু সব দেখতে পারবেন এখান থেকে, দেখছেন এসটিএমএলগুলো আপনি সবই দেখতে পারবেন। হ্যাঁ মানে যা নিত তার থেকে কম নিবে, মানে কমে যাবে অনেক, সাইট যথেষ্ট ফাস্ট হবে। এই জন্য সবসময় ডেভেলপমেন্টের সময় মিনিফাই করে দেওয়া, তারপরে সিডিএন ইউজ করা, এগুলো করলে বেশি ভালো হয়। আচ্ছা কোথায় ছিলাম, উডমার্ট, আচ্ছা ডেমো। আচ্ছা তাহলে আমাদের মেনুটা চলে আসছে, তাই না, এই যে আমাদের মেনুটা, হ্যাঁ
আচ্ছা, এবার দেখেন এইখানে যেটা আছে যে, আচ্ছা এই পেজ টাইটেলটা, আচ্ছা অ্যানাদারটা একটু অফ করে দেয়। তবে সাইট লোডিং ফাস্ট, মানে ফাস্ট লোডিং করার জন্য রকেট প্লাগিনটা অনেক ভালো, বুঝছেন, ডাব্লুপি রকেট, কিন্তু ওটা আবার প্রিমিয়াম, হ্যাঁ সব সলিউশন পাওয়া যায় না, আসলে ভালো কিছু ইউজ করতে গেলে টাকা খরচ করতে হয়, এটা হচ্ছে বিষয়। আচ্ছা পানির বোতল একটু দিবেন, কোন কোন মেনুটা অ্যাড করছিলাম স্যার? মেইন মেনু এটা নাকি? তা না হলে আপনাদের যদি কাজ হয় তো এই ক্লাস আবার নিলাম, সমস্যা নাই। ওইটা সিলেক্ট হয়ে আসছে, কই আসে নাই তো? আসলে কি খুব ইচ্ছা ছিল কি একটু ধারাবাহিকভাবে অনেক কিছু দেখাবো, বুঝছেন, তা তো আচ্ছা এনাদারটা অফ করে দেই। এই জন্য ওই বারবার আসতেছে। আচ্ছা এবার হচ্ছে এই আমাদের পেজে এইটা হচ্ছে ডিফল্টভাবে পেজের টাইটেল শো করে, হ্যাঁ ডিফল্টভাবে পেজের টাইটেল শো করে। এখন আমরা চাচ্ছি যে এই টাইটেলটা না রাখতে, তাহলে এখন কাজ হবে কি? এখান থেকে টাইটেলের অপশন পাবো, না না অ্যাট্রিবিউট থেকে ডিফল্ট টেম্পলেটই রাখবেন, কারণ এখানে কিন্তু হোম পেজ টেজ নামে কোনো পেজ নাই, এদের সাইডে থিমের সিস্টেম আছে এটা, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। এখন আমাদের যা এই পেজের জন্য দরকার তা এইখান থেকে করে নিতে হবে, হ্যাঁ ডিফল্টভাবে এগুলো আছে, তাহলে ধরেন পেজ টাইটেলটা ডিজেবল করে দিলাম, তাহলে এখন আমাদের পেজ টাইটেলটা থাকবে না, ঠিক আছে, তাহলে পেজ টাইটেলটা গেলো। আর কি চাই ধরেন এই সাইড বারও যদি না চাই, তাহলে এখান থেকে সাইড বারের অপশন পাবো, পেজ টাইটেল ডিজেবল করলাম, এই যে সাইড বার, ধরেন আমরা সাইড বার চাই না, তাহলে উইদাউট, ঠিক আছে ওকে ফাইন, তাহলে আপডেট যদি দেই, হ্যাঁ ফাইন। এবার দেখেন আমাদের আসলে পুরো ব্ল্যাঙ্ক একটা পেজ, এখানে কিন্তু কোনো সাইড বারও নাই, তারপরে মাঝখানে কিছু নাই, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে হেডার, হ্যাঁ আচ্ছা ফুটার অলরেডি এটা বানানো আছে তাই এখানে আসছে, আর হেডার বানানো ছিল তাই আসছে, তাহলে এইবার হচ্ছে মাঝখানে আপনার কন্টেন্টগুলো নেওয়া। এখন এই মাঝখানে কন্টেন্ট নেওয়ার জন্য আসলে আপনারই প্ল্যান করতে হবে, আপনার কী লাগবে আর কী লাগবে না, হ্যাঁ এখানে কিন্তু এগুলো সবই আপনি যেখানে ইচ্ছা নিতে পারবেন, ঠিক আছে এটা কিন্তু কোনো সমস্যা না, তাহলে প্ল্যানটা হচ্ছে আপনার থাকতে হবে। তাহলে নর্মালি সাইডের প্রথমে একটা স্লাইডার এই ধরনের সাইডে থাকে সাধারণত, এখন ধরেন আমরা এখানে একটা স্লাইডার নিতে চাই, তাহলে আমাদের কাজ হবে এখান থেকে একটা রো তৈরি করে, আমাদের যে ডাব্লুপি বেকারি এখান থেকে একটা রো বানিয়ে তার মধ্যে কলাম নিয়ে আমাদের যদি ফুল উইথ চাই বা যেভাবে চাই সেভাবে করা যেতে পারে, তাই না? আচ্ছা ধরেন এখন যদি আমি একটা এলিমেন্ট অ্যাড করতে চাই, একটা রো নিলাম, এখন যদি আপনি মনে করেন যে এখানে একটা রেভলিউশন অ্যাড করবেন ফুল উইথ নিয়ে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের যদি মেনুটা এরকম থাকে, মেনুটা মানে এই ক্যাটাগরিটা, তাহলে আপনি যদি ফুল উইথ নেন তাহলে কিন্তু স্লাইডারটা দেখবেন কি হয় ওর উপরে চলে আসছে, তা নাহলে নিচে চলে গেছে, বুঝছেন, সাধারণত নিচেই যাওয়ার কথা, কারণ এটা প্রায়োরিটি বেশি দেওয়া থাকে সাধারণত মেনুর, তাহলে নিচে চলে গেছে, অলরেডি এসে চলে গেছে, দেখছেন নিচে দেখা যাচ্ছে, তাহলে নিচে চলে গেছে, তাহলে আপনার প্ল্যান করতে হবে যে স্লাইডার হয়তো হাইট যখন বেড়ে যাবে তখন ফুটারটা নেমে যাবে, তাহলে আপনার যদি এরকম হয় যে এখানে দেখে বোঝা যাচ্ছে হয়তো তিন কলাম বা চার কলাম জায়গা নিয়েছে এই ক্যাটাগরিটা, তাহলে আপনার স্লাইডারটা এমনভাবে নিতে হবে যেন ক্যাটাগরির এই অংশটা বাদ দিয়ে স্লাইডারটা শুরু হয়,
যদি এরকম আপনি শো করায় রাখেন, তাই হওয়া উচিত না? তাহলে তাহলে প্রথম কাজ হবে রেগুলেশনে যে আপনি একটা ফিক্সড হাইটে উইথের একটা স্লাইডার বানিয়ে নেবেন। ধরেন এখানে আছে থাকবে হয়তো কথার কথা, ধরেন 1000 পিক্সেল সাইজের এখানে জায়গা আছে, তাহলে আপনি 1000 পিক্সেলের একটা স্লাইডার এখান থেকে রেগুলেশন দিয়ে বানিয়ে নিলেন। স্লাইডার বানিয়ে নিয়ে এখানে এসে আপনি অ্যাড করে দিবেন। এখন কথা হচ্ছে তাহলে এখানে এইখানে আসবে কীভাবে, তলের এখানে কী হবে, ব্যাপারটা তাই দাঁড়ায় না? আচ্ছা, এটা কিন্তু খুব ইজি বিষয়টা বোঝা। আমরা যদি এখান থেকে একটা এরকম একটা ফলস একটা কলাম রেখে দিই বাঁ পাশে, ধরেন এখানে এরকম একটা ফলস কলাম রেখে দিলাম, ঠিক আছে, তাহলে এই জায়গাটা ধরেন ক্যাটাগরির জায়গা আর এই জায়গাটা আমার স্লাইডারের জায়গা, তাহলে আলটিমেটলি ক্যাটাগরিটা ওইখানে আসলে ফাঁকা আছে, ওইখানে কিছু আমরা নেইনি, তার মানে ফাঁকা আছে। তাহলে আমার আর ডান পাশে আমরা একটা স্লাইডার নিলাম, তাহলে সাথে সাথে ওই অনুযায়ী স্লাইডারটা ওইখানে শো হবে। এখানে তো আপনি যেভাবে ইচ্ছা কলাম সেট করে নিতে পারেন, কাস্টম কলামও বানাতে পারছেন, তাই না? বুটস্ট্র্যাপ না, একটা সাইড বুটস্ট্র্যাপ দিয়ে করা হবে এমন তো কোনো কথা নাই। আপনি যখন ইউজ করছেন মানে কোনো পেজ বিল্ডার ইউজ করছেন, তখন বুটস্ট্র্যাপ চিন্তা করার তো দরকার নেই, আপনি চিন্তা করবেন কলাম, ঠিক আছে? তাহলে কলাম চিন্তা করলে বুটস্ট্র্যাপটা যা থাকে আপনি বলেন এখানে কত হতে পারে, আমার কাছে মনে হচ্ছে 3 কলাম আছে, তাই না? তাহলে স্বাভাবিক না, ধরেন এখান থেকে কিন্তু ড্র্যাগ করলেই বোঝা যায় এটা ধরেন 50% যদি হয়, আর এই হচ্ছে 50%, তাহলে এই 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 6 কলাম 6 কলাম, তার মানে 3 কলাম 3 কলাম আছে, ব্যাপারটা তাই না? এই বুঝছেন, তাহলে আপনি তো এখান থেকে কলাম চাইলে নিজের মতো সেটও করে দিতে পারেন। আমরা যদি এটা ডিলিট করে দিই, হ্যাঁ করা আছে, সেটাই বলছি, যদি মনে করেন যে না আপনি নিজের মতো বানিয়ে দিবে, আমরা তো কাস্টম কলামও নিতে পারি এখান থেকে, তাই না? এই যে কাস্টম, এখান থেকে আপনি কয় কলাম কী চান সেগুলো তো বানাতে পারি, পারবো না? ধরেন ডিফল্টভাবে এখানে দেওয়াই আছে, এটা 4 কলাম ই কলাম, হ্যাঁ এটা নিয়ে নিলাম, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা ধরেন এবার যদি এখানে স্লাইডার অ্যাড করি, তাহলে দেখবো কি ওই পাশে আছে। আর যদি এরকম হয় যে আমাদের ওই পেজে আমরা অলওয়েজ শো করিয়ে রাখবো না ক্যাটাগরিটা, ক্যাটাগরিটা হোবারে শো হবে, তখন আমাদের প্ল্যানটা হবে কি, তাহলে আমাদের অবশ্যই ফুল উইথ বা আমাদের মাঝখানে যেন কন্টেইনার বরাবর আসে এরকম একটা উইথের মধ্যে রাখা, তাই না? এখন যদি আমাদের পেজটা লোড দেই, পেজ বিল্ডার দিয়ে কাজ করা কঠিন কিছু না, শুধু প্ল্যানটা করা আর জিনিসটাগুলো বোঝা, এটাই তাই না? মেইন হচ্ছে এই, তাই ছাড়া কিছু না, প্ল্যান করা আর কীভাবে কাজগুলো হয় এটা বোঝা। তাহলে এবার দেখেন, এবার কিন্তু আমি একটা ফুল উইথ স্লাইডার নিতে পারি, তাই না? যেহেতু এখানে আমার এটা হয়ে নাই, শো হয়ে নাই, তাহলে তখন আমরা এখানে এইভাবে কলাম না নিয়ে তখন আমরা পুরো রো এর মধ্যেই এটাকে ফেলে দিতে পারি, তাই না? ফুল এটা রো নিয়ে এর মধ্যে যদি এবার একটা আমরা স্লাইডার নিই, ধরেন আমরা যদি রেগুলেশন স্লাইডার ইউজ করতে চাই। আচ্ছা, এইখানে যখন আপনি রেগুলেশন স্লাইডার ক্লিক করবেন, তখন আপনার এইখানে যত স্লাইডার বানানো আছে না, অটোমেটিক সব স্লাইডারের লিস্টগুলো এখানে পাবেন, আপনার ওই স্লাইডারেই নিয়ে যাবে। হ্যাঁ, তখন আপনি আপনার মতো করে দেখিয়ে দিতে পারবেন যে কোন স্লাইডারটা আপনি চান, তাহলে আপনার আগে থেকেই তো বানানো থাকবে স্লাইডার, আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। এছাড়াও শর্টকাটও ইউজ করা যায় চাইলে, আমরা তো জানি যে শর্টকাট কীভাবে ইউজ করে, তাই না? ওকে ফাইন, তাহলে দেখেন স্লাইডার অ্যাড হয়ে গেছে। এবার যদি একটু আপডেট দিই, দিয়ে একটু দেখি কী হয়েছে। হ্যাঁ দেখেন স্লাইডার চলে আসছে, দেখছেন ফুল উইথ স্লাইডার চলে আসছে। এখন ধরেন এখানে আপনি চান যে আরও একটু বেশি স্পেস থাক, স্পেস কম মনে হচ্ছে, তাহলে কীভাবে করা যেতে পারে, নিচেও একটু আরও বেশি স্পেস হোক, মানে কথার কথা, ধরেন আপনার প্রয়োজন কী করবেন? আমরা কিন্তু এখান থেকে আমরা রোতে স্পেস, এটা তো কলাম না, স্পেস রোতেই তো আমরা স্পেস প্যাডিং সব কিছু দিতে পারি, যে ডিজাইন অপশন মনে আছে, ধরেন আমরা এখানে মার্জিন প্যাডিং সব কিছু ইউজ করতে পারি। আচ্ছা এইটা, আচ্ছা এমনি সিএসএস এর সিস্টেম কি বুঝেন, কিভাবে ই অ্যাপ্লাই হয় বুঝেন না? না, হ্যাঁ আমি বলে দিচ্ছি, সমস্যা নেই।
আচ্ছা, সিএসএস সবসময় আমরা এটাকে বলি হচ্ছে বক্স মডেল, বা এটার নামই হচ্ছে বক্স মডেল। হ্যাঁ, তা আমরা যত এলিমেন্ট দেখি এইচটিএমএলে সব এলিমেন্টগুলো বক্স আকারে থাকে। এই জন্য দেখবেন যে কোনো একটা জিনিস যদি রেডিয়াসও করা থাকে, রাউন্ডও করা থাকে, আপনি যদি ডান পাশে একটু উপরের দিকে মাউসটা ধরেন তাও দেখেন চলে আসে। খেয়াল করছেন? তাহলে আসলে ব্যাপারটা হয় কি যে ওইটা হচ্ছে সিএসএস দিয়ে এরকম গোল করে দেওয়া, কিন্তু ওর এরিয়া কিন্তু এই কোনাও, এই কোনা পর্যন্ত। তাহলে মাউসটা যখন এখানে আনা হয় তখন সাথে সাথে কাজ করা শুরু করে দেয়। তাহলে বক্স আকারে সব কিছু থাকে। হ্যাঁ, এবার এই বক্সের চারিদিকে হচ্ছে আপনার ওই মানে কয়েকটা স্টেপ থাকে। ধরেন এই একটা স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ যদি আমি বলি, তাহলে এই ভিতরে যেটা দেখছেন এটা হচ্ছে মেইন কন্টেন্ট। হ্যাঁ, একটু লিখি, মেইন কন্টেন্ট। হ্যাঁ, এখন কন্টেন্ট ধরেন আপনি কতগুলো টেক্সট নিয়েছেন, এরকম এরকম কতগুলো টেক্সট নিয়েছেন, টেক্সট, তাহলে এই টেক্সটের এই জায়গাটুকু হচ্ছে কন্টেন্টের জায়গা, বুঝছেন? এখন কন্টেন্টের যে জায়গা, আপনার কাছে মনে হলো কি তার চারিপাশে আরও একটু জায়গা বাড়ানো দরকার, বাড়ানো দরকার মানে আরও একটু বেশি জায়গা নেবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে প্যাডিং। মানে আপনার মানে মার্জিন আর প্যাডিং শুনতে একই রকম মনে হতে পারে, কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। মার্জিনের কাজ হচ্ছে ছেড়ে আসা, আর প্যাডিংয়ের কাজ হচ্ছে জায়গা নেওয়া। ধরুন আমি এই জায়গায় বসে আছি, আমি এরকম করলাম, তাহলে এইটা হচ্ছে আমি কি করেছি বলেন তো, প্যাডিং নিয়েছি। আর আমি যদি এরকম করি তাহলে আমি হচ্ছে মার্জিন নিয়েছি। মানে আপনার কাছে স্পেস দেখলে আপনার কাছে একই রকম মনে হতে পারে যে জিনিস মনে হয় একই, কিন্তু একই না, ভিন্ন জিনিস। তাহলে কন্টেন্টের ঠিক সাথে যে জায়গাটা এটাকে বলা হয় প্যাডিং। মানে আপনি যদি মার্জিন প্যাডিং ইউজ করেন তাহলে কন্টেন্টের ঠিক পরে যেটা ইউজ হবে সেটাকে বলা হবে হচ্ছে প্যাডিং। মানে কন্টেন্টের পরে প্যাডিং বলতে ধরেন আপনি 10 পিক্সেলের একটা প্যাডিং নিলেন, 10 পিক্সেলের একটা প্যাডিং। হ্যাঁ, বুঝছেন? প্যাডিং এর অর্থ হচ্ছে আপনার কন্টেন্টের চারিদিকে 10 পিক্সেল জায়গা বাড়বে। কোথায় বাড়বে? চারিদিকে 10 পিক্সেল বাড়বে। শুধু যদি আপনি বলে দেন প্যাডিং 10 পিক্সেল তাহলে চারিদিকে বাড়বে। আপনি চাইলে স্পেসিফিকভাবে বলে দিতে পারেন যে উপরে বাড়বে, ডানে বাড়বে, নিচে বাড়বে, বায়ে বাড়বে, তাহলে প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম, এরকম আলাদাভাবে বলে দেওয়া যেতে পারে। তাহলে চারিদিকে আলাদা আলাদা প্যাডিং আপনি দিতে পারেন। আর যদি শুধু প্যাডিং ইউজ করেন তাহলে চারিদিকে একই রকম ইউজ হবে। এই স্টেপে হচ্ছে প্যাডিংটা। আচ্ছা, এরপরে ধরেন আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে বর্ডার। মানে এলিমেন্টে আপনি ধরেন বর্ডার দিলেন, তাহলে বর্ডারটা কোথায় অ্যাপ্লাই হবে বলেন তো? প্যাডিং এর ঠিক পরে যে, বুঝছেন? এইখানে তাহলে ধরেন আপনি একটা বর্ডার নিলেন, বর্ডারটা আসলে শেষে অ্যাপ্লাই হয়। তাহলে দেখবেন যে এখানে চারিদিকে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এখন কত পিক্সেলের বর্ডার আপনি চাইলে উপর নিচে দিতে পারবেন। আর ঠিক এর পরে হচ্ছে মার্জিনটা, বুঝছেন? তাহলে মার্জিন যেটা করবে যে ওইখান থেকে ছেড়ে চলে আসবে, আর এইখানে সেই জিনিসটা সুন্দরভাবে লেআউট আকারে মানে দেখিয়ে দেওয়া। দেখছেন যে আপনি যদি মার্জিন নেন তার মানে এতটুকু জায়গা ওইখান থেকে ছেড়ে আসবে। ধরেন আমরা একটা এক্সাম্পল দেখি, ধরেন 200 পিক্সেল। হ্যাঁ, 200 পিক্সেল। হ্যাঁ, দিলাম এখানে, কোথায় দিয়েছি বলেন তো? এটা কিন্তু আমার তাহলে টপে অ্যাপ্লাই হবে, বুঝছেন? তাহলে এরা বক্স আকারে সব আলাদা আলাদাভাবে জায়গা দিয়ে দিয়েছে। দেখছেন, আপনি উপরে নিচে ডানে বাই ইচ্ছা মতো আলাদা আলাদা দিতে পারেন। ধরেন আমরা যদি সেভ দিই, আপডেট দিই, দেখি কি হয়। আপডেটটা কমপ্লিট হোক, এবার যদি রিলোড দিই, তাহলে দেখেন ওই 200 পিক্সেল নেমে চলে আসছে। আচ্ছা, এখন যদি আপনি প্যাডিং নিতেন তাহলে কি হতো? নামতো? হ্যাঁ, নামতো, নামতো। এইটাই হচ্ছে ওই মার্জিন প্যাডিং, এই জায়গাটা হচ্ছে একটা ভেজাল বাদায়, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ধরেন আমরা একটা প্যাডিং দিই, ঠিক আছে, ইচ্ছা করে একটু বেশি দিই, ধরেন আরও এখানেও 200 পিক্সেল দিলাম। হ্যাঁ, আচ্ছা, সেভ দিলাম। দেখি পার্থক্যটা বোঝাতে পারি কিনা। আপনার কাছে দেখে মনে হবে যে মোট 400 পিক্সেল জায়গা ছেড়ে আসছে। দেখছে
আপডেটটা এখনো কমপ্লিট হয়নি, এই হলো হয়েছে মনে হয়। এখানে 200 পিক্সেল 400 পিক্সেল হয়েছে না, না 200ই, মানে এখানে কোনো এলিমেন্ট নেই তো এইসের মধ্যে, এর জন্য হচ্ছে এটা ই হয়নি। এখন মেইন যে ব্যাপারটা, ধরেন আমরা যদি আবার একটু রোর মধ্যে যাই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই এখানে, ব্যাকগ্রাউন্ড এরকম একটা কালার, অ্যাপ্লাই কি হয়েছে? হ্যাঁ হয়েছে, আপডেট দেই। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইখানে পাইনি, ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে কোথায়? এর নিচে এসে। আরও বোঝার জন্য এর মধ্যে একটা টাইটেল টাইটেল বা কিছু একটা নেই রেভলিউশনের উপরে। হ্যাঁ ধরেন একটা টাইটেল নিলাম, আচ্ছা এটা ধরে উপরে উঠাই দিলাম রেভলিউশনের উপরে, আপডেট। এইবার পার্থক্যটা ভালোভাবে বুঝবেন। রিলোড, এই যে টাইটেলের চারিদিক থেকে ওই প্যাডিংটা অ্যাপ্লাই হচ্ছে বুঝছেন, কিন্তু ওই রোটা নিচে নেমে চলে আসছে, ঠিক আছে। কিন্তু তাহলে প্যাডিং দিলে যেটা হয় যে আপনি যেখানে প্যাডিং দিবেন, আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করেন বা ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ ইউজ করেন তাহলে ওই জায়গার মধ্যেই ওটা দেখাবে, কিন্তু মার্জিন দিলে সেখানে কিন্তু ওই জিনিসটা দেখাবে না, কারণ মার্জিনটা তো ছেড়ে আসবে আর প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে জায়গা নেবে, এটা হচ্ছে মেইন মানে বিষয়। আচ্ছা আমরা হচ্ছে রোতে দিয়েছিলাম, তাহলে প্যাডিং মার্জিনটা উঠাই দেই। স্যার এইভাবে চাইলে আপনি বর্ডার, প্যাডিং, মার্জিন এগুলো, ও সরি সরি, দেখছেন প্যাডিং দিয়েছি হচ্ছে বর্ডারে, মানে বর্ডারে দেওয়া হয়ে গেছিল, এবার দেখতে পারবো। ফাইন, এই যে 200 পিক্সেল প্যাডিং কিন্তু এই রোয়েতে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, তাহলে এই এলিমেন্টের উপরে 200 পিক্সেল, কিন্তু এইখানে কিন্তু কালারটা আসেনি, তাহলে আপনার প্যাডিংটা যেখানে দিচ্ছেন ওর মধ্যে আছে। এটাই হচ্ছে মেইন প্যাডিং মার্জিন, আর বর্ডার দিলে এখন কী হবে বলেন তো, এর চারিপাশে আসবে। আমরা এটা দিই, এটা বর্ডার দিই, দেখলাম যখন, হ্যাঁ অন্য একটা কালার দিই, এটা বর্ডার দিই, তাহলে ধরেন হ্যাঁ 10 পিক্সেল একটা বর্ডার দিই, ধরেন উপরে একটা বর্ডার দিলাম, তাহলে এটা হচ্ছে বর্ডারের কালার। হ্যাঁ আচ্ছা বর্ডারের কালার, ওকে ফাইন, সেট, আপডেট, তাহলে ঠিক প্যাডিংয়ের পরে যে বর্ডারটা আমরা দেখতে পারবো। আপডেটটা এখনো কমপ্লিট হয়নি, না বর্ডার যতটুকুই দিই দেখাবে তো, আমি
এখনো আপডেট হয়নি তাই লোড দিতে দিতে দিন শেষ হয়ে যায়, তাও আসেনি। বড়টা তো আসা উচিত ছিল। পেঁচাই যায় না? আচ্ছা, বর্ডারটা পাওয়া উচিত ছিল, এখানে মিসিং এর কিছু দেখছি না। আচ্ছা সেভ, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের, ধরেন রেভলিউশন ইউজ করলাম, টাইটেলটা কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিপরীত দিকে যেত। আপনি মার্জিন মাইনাসও দিতে পারবেন, প্লাসও দিতে পারবেন, কিন্তু প্যাডিং মাইনাস হয় না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই 50 পিসের যদি হ্যাঁ মাইনাস করে দিলে উপরে উঠে যাবে। দেব, আচ্ছা আচ্ছা, একবারে মাইনাস করে দেই। মাইনাস ধরেন 100 পিক্সেল, 100 পিক্সেল বেশি হয়ে যাবে না, 50 পিক্সেল। ঘোরা এই ঘুরলিটা মানে সহ্য হয় না। বর্ডার এখন এসে অ্যাপ্লাই বসে আছে, উপরে উঠে গেছে, দেখছেন? হ্যাঁ, বর্ডার বাদ দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আর কি, বর্ডার তো না, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার বোঝা যাবে, আরও খানিক উঠাই দিতে হবে, মানে আরও 20 পিক্সেল মতো আছে। হ্যাঁ হ্যাঁ, এবার রিলোড দিলে বোঝা যাবে। হ্যাঁ, উঠে গেছে, দেখছেন খানিকটা, আরও ধরেন 20-30 পিক্সেল আছে। তাহলে আমরা যারা একটু মাইনাস করে দেই, মাইনাস ধরেন 70। না না, কোনো অন্যায় নেই, আপনার এগুলো তো করতেই হবে। আচ্ছা, এমনও হতে পারে কিছু কিছু ডিজাইনে দেখবেন না যে একটা ইমেজ সেকশনের অর্ধেক উপরে উঠাই দেওয়া, আসলে ওটা কিন্তু ওই আর একটা রো শুধু ওই মাইনাস করে উঠাই দেওয়া, বুঝছেন? এই হচ্ছে বিষয়। বেশি মানে এই ধরনের পেজ বিল্ডারে যেটা করে, ও পাশেরটা পেজ বিল্ডার ওইভাবেই করে। আর সিএসএস এ ধরেন পজিশন করে উঠানো যায়, কিন্তু আপনি তো আর সিএসএস করবেন না, দেখছেন এই যে মিশে গেছে, দেখছেন? হ্যাঁ, যেটুকু বাকি আছে ওইভাবে করে নিলেই হবে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে ধরেন স্লাইডার চলে আসছে। এবার ধরেন আপনার একটা এখানে একটা এই টাইপের কিছু একটা রাখবেন, এই টাইপের কিছু একটা, হ্যাঁ এই টাইপের বা এই ধরনের, তাহলে হ্যাঁ বলেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা। আচ্ছা, তাহলে আমরা তাহলে কী করতে পারি, একটা ক্যাটাগরি অ্যাড করতে পারি। এখান থেকে যদি সিলেক্ট করি, এটা রো নিলাম, এখান থেকে ক্যাটাগরি, একটা সেকশনের টাইটেল নেই, হ্যাঁ একটা সেকশন টাইটেল নেই, সেকশন না দেখতে একটু ভালো লাগবে, ও না ওইখানে সরাসরি নেবেন তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে হয়তো, প্রোডাক্ট। ওকে ফাইন, এবার দেখেন এখানে বেশ কিছু অপশন পাবো, যে ক্যাটাগরি টাইটেল যদি দিতে চান কী হবে টাইটেল, ঠিক আছে? হ্যাঁ জি বলেন, টাইটেল দিব না, টাইটেল ওয়ান তাই? আচ্ছা, আর ওইটা কী দিয়ে অ্যাড করা দেখতে হবে, হ্যাঁ এই ক্যাটাগরি দিয়েই হবে এমন না, অন্য কিছু দিয়েও হতে পারে, দেখতে হবে। হ্যাঁ
আচ্ছা তাহলে কলাম কয় কলামটা, কলামে চাই 4 কলাম, ওকে ফাইন। স্পেস বিটুইন ক্যাটাগরি, একটা ক্যাটাগরি থেকে একটা স্পেস কত হবে, আচ্ছা লেজি লোডিং হবে কি না, এই জিনিসগুলো আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। আর ডিজাইনার থেকে আপনি আরও কিছু অপশন দিতে পারেন, ঠিক আছে, কোন স্টাইলে ক্যাটাগরিগুলো দেখতে চাই, হ্যাঁ ঠিক আছে, সেই স্টাইলগুলো এখান থেকে ঠিক করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। ক্যাটাগরি উইথ শ্যাডো থাকবে কি না, যদি অ্যানাবেল করে দিই তাহলে শ্যাডো সহ আসবে, ওকে ফাইন। এবার যদি আপডেট দেই, এটাও দেখে নেওয়া কোনো ব্যাপার না, এই এই পেজে গেলেই দেখতে পারবো এটা কি দিয়ে অ্যাড করা, তাই না। দেখেন ওই ক্যাটাগরি, তাহলে ওই ওইটা এইভাবে আসলে নেওয়া না, ওটা হচ্ছে সরাসরি ক্যাটাগরিগুলো আসছে। আমরা হ্যাঁ এখানে 6 কলামে দেওয়া, আচ্ছা এই সেম ডিজাইন তো না, এই এই ডিজাইন এটা না, আমরা একটু দেখি এটা কি জিনিস। আচ্ছা এডিট পেজে 6টা দিলাম, এটা টাইটেলটা দেখছেন নিচে, আর এটা হচ্ছে উপরে। আচ্ছা এখান থেকে আমরা দেখে নিতে পারবো এই পেজে কোনটা দিয়ে করা, এটা কিন্তু কারোর কিছু মুখস্থ থাকার বিষয় না, তাই না। এদের থিমে কোনটা দিয়ে কি করেছে সেটা জানতে হবে। কি বোর্ড লাগছে, আচ্ছা এখানে হ্যাঁ প্রোডাক্ট ক্যাটাগরি দিয়েই করা, প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে এখানে হয়তো ওরা ওরা কোন অপশনটা দিয়েছে, হ্যাঁ এটা 6 কলাম দিয়েছে, 6 কলাম একটা কাজ আছে এইখানে, ডিজাইনটাই হয়তো কোনো এই ডিজাইনটা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ দ্বিতীয়টা দিয়েছে, আমরা তো দ্বিতীয়টা দিয়েছিলাম, আমরা তৃতীয়টা দিয়েছি, আচ্ছা দেখি এডিট ডিজাইন, ও তৃতীয়টা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কলাম, কলাম হচ্ছে 6টা করে দেই, তাহলে 6টা শো হবে, ইটস ফাইন, তাহলে সবগুলো চলে যাবে, এবার ওরকম হয়ে যাবে। এখানে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আছে, তাই না। আচ্ছা আর এদের এখানে স্পেস কম দেওয়া ছিল 10 পিক্সেল, আর আমাদের বেশি দেওয়া 30 পিক্সেল, এজন্য ফাঁকা বেশি দেখাচ্ছে। আমরা যদি স্পেস বাদ দিয়ে দিতাম তাহলে স্পেসগুলো মোটেই থাকতো না, তাই না। আমরা যদি গায়ে গায়ে মিশাই দিতে চাই, এখান থেকে স্পেস বাদ দিয়ে দিতে পারি, ভালো লাগবে না। আচ্ছা তাহলে 10 পিক্সেল করে দিই, হ্যাঁ ওদের 10 পিক্সেল ছিল, হ্যাঁ আচ্ছা। আর একটা কাজ করা ছিল ওদের, মানে ই দেখে যা মনে হয়, ওদের কিন্তু পুরা জায়গা নিয়েছিল না, মনে পড়ে। আচ্ছা আমরা যদি আবার একটু এই পেজটা ভিউ করি, তাহলে কিন্তু পুরা জায়গাটা নিয়ে জুড়েছিল, ফুল উইথ নিয়েছিল। তাহলে এখন আমাদের উপায় কি এটা করার জন্য, না ওইখানে অপশন থাকবে না মনে করেন তো, এই দেখছেন ফুল উইথ নিয়ে আছে। তাহলে আমরা আমাদের রোটাকে যদি স্ট্রেস করে দিই, মনে আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা রোতে যাই, এটা তো কলাম, সরি রোতে যাই, এখান থেকে স্ট্রেস আপডেট, এটা এখনো ঘুরতেছে, এই হলো স্ট্রেস ফ্লো অ্যান্ড কন্টেন্ট, স্যার এটাই কি ছিল, এখান থেকে
এই যে এসএস রো অ্যান্ড কন্টেন্ট, হ্যাঁ এসএস রো অ্যান্ড কন্টেন্ট সেভ সেন্স আপডেট। মানে রো স্ট্রেস করে দিয়েছে কিন্তু কন্টেন্টে আটকে রাখা, মানে কয়েকটা অপশন দেওয়া তো চলে গেছে, ঠিক আছে বলুন হয়ে গেছে। আচ্ছা পরে কি আছে ধরেন এরকম একটা কিছু না, তাহলে হয়তো বা ইনফো বক্স টক্স এরকম কিছু একটা থাকবে। তাহলে এটা যদি করতে চাই, হ্যাঁ 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 দেখা যায় এই যে ইনফো বক্স ইনফরমেশন বক্স, ঠিক আছে কতগুলো চারটা কলাম নেওয়া ইনফরমেশন বক্স অ্যাড করে দেওয়া। আচ্ছা তাহলে আমরাও করি, ধরেন একটা রো নিলাম আর চারটা কলাম বানিয়ে দিই, চারটা ওকে ফাইন, আর অ্যাড করব কি ইনফরমেশন বক্স এইটা, ঠিক আছে ইনফরমেশন বক্স এখানে যে হ্যাঁ ধরেন আইকন ইউজ করতে চাই আমরা, আইকন হিসেবে যদি আপনি ইমেজ সিনাই দেন সে আইকনটা দেখাবে। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন, ধরেন এই ইমেজটা সিনাই দিলাম তাহলে এই আইকনটা দেখাবে, মানে এটা আইকনের মতো করে দেখাবে। আচ্ছা আর কি লেআউটটা কোনভাবে চাই, এখানে কীভাবে আছে এভাবেই আছে না, শিওর? আচ্ছা আর এই ইমেজের অ্যালাইনমেন্ট এরকম হবে, এটা এরকম হবে না, লেফটে ইমেজ ছিল উপরে টাইটেল কন্টেন্ট। আচ্ছা আরও আপনি যা যা অ্যাড করতে চান সব কিছু কিন্তু করা যাবে। তারপরে আপনার সেকশনের টাইটেল কী হবে দিয়ে দিলেন, ইওর টাইটেল হিয়ার, হ্যাঁ তারপরে ওই পিছনে কন্টেন্ট ছিল তাই না, তাহলে আপনার কন্টেন্টটা কেমন হবে, ইওর কন্টেন্ট হিয়ার। আচ্ছা এবার যদি একটু দেখি কী হয়েছে, এখানে তো অনেকগুলো অপশন আছে তাই না, আপনার বাটনের স্টাইল টেস্টাইল সব স্টাইলগুলো করে নিলে দেখবেন যে ওরকম হয়ে গেছে। আচ্ছা আপডেট রিলোড, এটা শেষ হয়নি, হ্যাঁ এটা চলে আসছে দেখছেন, আর দেখছেন এই যে মিশে আছে। তাহলে আমাদের এখানে একটা আমরা রোতে একটা মার্জিন বা প্যাডিং দিতে পারতাম, মার্জিন দিয়ে একটা ধরেন 100 পিক্সেল, নিচেও ধরেন একটা মার্জিন দিয়ে রাখি, তাহলে পরের সেকশনে যে একটা স্কেল অটোমেটিক পেয়ে যাব। ও সরি হ্যাঁ হ্যাঁ, তাহলে পরের সেকশনে যে উপরেও 100 পিক্সেল নিচেও 100 পিক্সেল জায়গা নিয়ে থাকবে। আপডেট হ্যাঁ 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 নিজে নিয়ে নিতে, হ্যাঁ কপি দিয়ে দেবো, তো দেখতেছি একটা হলেই তো একটা কপি দিয়ে দেবো, দেখছেন এই যে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এইবার এটাকে ধরেন যদি ডুপ্লিকেট করে বসিয়ে দেই, ডুপ্লিকেট 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 ধরে, তাহলে কী বলছেন বলেন, এই বসিয়ে দিলাম আপডেট, তাহলে কিন্তু ওটা হয়ে গেল। পেজ বিল্ডার কিভাবে কাজ করে, এই থিমটাই কোথায় কি ইউজ করা এইটা হচ্ছে জানা, আর সব থেকে বড় জিনিস যে সব কিছুর কাজগুলো বোঝা। যেমন ধরেন আপনি রেভলিউশন ইউজ করেন, এখন যদি রেভলিউশন সিলাইনার না পারেন তাহলে তো এটা করা যাবে না তাই না। আপনি ধরেন এখানে ফিচার প্রোডাক্ট, তারপরে লেটেস্ট প্রোডাক্ট, সেল প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট এগুলো অ্যাড করবেন, এখন আপনি প্রোডাক্ট সম্পর্কেই আইডিয়া নাই তাহলে তো এখানে পারবেন না। আপনি ধরেন গ্রুপ প্রোডাক্ট দেখাবেন, এখন গ্রুপ প্রোডাক্ট কি আপনি জানেনই না তাহলে তো আপনি এখানে আসলে শো করাতে পারবেন না। সো ওই জিনিসগুলো জানতে অবশ্যই হবে, তা নাহলে তো সম্ভব না। কি বলছিলেন বলতে চাচ্ছিলেন, টার্ম হ্যাঁ হ্যাঁ টার্মসগুলো কী কী বাকি ছিল বলেন তো। আচ্ছা ফিচার হ্যাঁ আচ্ছা তাহলে এইটাও হয়ে গেল দেখছেন, এরপরে কি ছিল ভালো দেখাবে না। আচ্ছা তাহলে ধরেন আমরা এরকম একটা সেশন করতে চাচ্ছি, আবার প্রোডাক্টগুলো আনতে চাচ্ছি, তাহলে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করে দিলেই হয়ে যাবে তাই না। তাহলে ধরেন একটা রো নেই, রো নিয়ে এখানে আগে একটা সেকশন টাইটেল নিই, ঠিক আছে এটাই ধরেন দিলাম আওয়ার প্রোডাক্ট, সাব টাইটেলও চাইলে দিতে পারেন আওয়ার
ঠিক আছে, ধরেন এরকম কিছু একটা দিলাম, চাইলে আরও নিচে যদি বড় একটা কন্টেন্ট দিতে চান সেটাও দিতে পারেন, ঠিক আছে। আর এখানে তো অনেক কিছু আছে, সেগুলো দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে টাইটেল চলে আসলো, এবার ধরেন প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি যদি অ্যাড করি, হ্যাঁ এটা স্যার নামাজ পড়তে হবে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইটা কী ক্যাটাগরি দেখে আসি, মানে এটা খুঁজলেই পাওয়া যাবে, দেখে নিলে আর প্রোডাক্ট ট্যাব, আচ্ছা এখানে ট্যাব দেওয়া আর কোন ক্যাটাগরিটা নেওয়া বুঝি, প্রোডাক্ট ট্যাব সে ট্যাব প্রোডাক্ট ট্যাব, হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রোডাক্ট ক্যাটাগরি না প্রোডাক্ট ট্যাব নিতে হবে, হ্যাঁ প্রোডাক্ট ট্যাবটা দেখেন একটু, দুই নম্বর, হ্যাঁ এটা ওকে। এখানে কিন্তু ট্যাব দেওয়ার সাথে সাথে এবার আপনি এইটা হচ্ছে আপনার ধরেন ওই সে টাইটেল আওয়ার প্রোডাক্ট, ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল। অবশ্য আমাদের উপরে এখানে না দিলেই ভালো হতো, কারণ আমাদের একটা, হ্যাঁ না না সেটা সেটা পরে, এটা হচ্ছে আপনার ওই অপশনগুলো পাবেন এখানে, এবার যখন অ্যাড দেবেন এখানে ক্লিক করবেন তখন হচ্ছে এবার আপনার ট্যাবে যা যা বসানো সেই এখানে পাবেন, বুঝেননি? এই যে এইখানে সব কিছু, বুঝতে পারছেন বিষয়টা, বুঝেননি? মানে এই আচ্ছা আমি আবার কেটে দিই, কেটে দিয়ে বলি, ধরেন এইখানে আপনার প্রথম যখন প্রোডাক্ট ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পরে এইবার এক একটা ট্যাবের আইটেম এখান থেকে নিতে পারবেন, ক্লিক করলে এক একটা আইটেম, ধরেন এখানে তো আমার কয়টা ট্যাব আছে, এই যে একটা দুইটা তিনটা, তাহলে এইটা একটা ট্যাবের আইটেম, এটা আর একটা ট্যাবের আইটেম, তাহলে এখানে প্রথমে ট্যাব নেওয়ার পরে তারপর আপনি অপশন পাবেন ট্যাবের আইটেমগুলো অ্যাড করার, বুঝছেন? তাহলে ক্লিক করার পরে এবার দেখেন আর কোনো ক্যাটাগরি কিন্তু এখানে নিতে দিচ্ছে না, সরাসরি ওইটাই নিয়ে দিয়ে আসছে। তাহলে এইটা হচ্ছে এই ট্যাবের আন্ডারে এবার কোন প্রোডাক্টগুলো দেখাতে চান, ঠিক আছে। হ্যাঁ তাহলে ধরেন এখানে আপনি কী লিখতে চান, এই যে ট্যাবের টাইটেল নিউ, ওকে ফাইন নিউ, ঠিক আছে। তাহলে ধরেন নিউ আপনার নিউ প্রোডাক্টগুলো এখানে দেখাবেন, ঠিক আছে। তারপরে ধরেন প্রোডাক্টে যদি আপনি আইকন দিতে চান, আপনার প্রোডাক্ট আপনার দেওয়ার কিছু নেই, একটু নিচে আসি তাহলে বুঝতে পারবেন আপনার প্রোডাক্টের সোর্স, এইটাই হচ্ছে মেইন বিষয়, যে এখানে দেখেন সব বলা আছে কোনটা সেল প্রোডাক্ট, কোনটা ফিচার প্রোডাক্ট, কোনটা বেস্ট সেল প্রোডাক্ট, হ্যাঁ এ কোনটা নিউ লেভেল প্রোডাক্ট, তার মানে ও হচ্ছে ওই আপনার যেখানে ফিচার করা থাকবে, যেখানে সেল প্রোডাক্ট তৈরি করা থাকবে, যেখানে লেটেস্ট প্রোডাক্ট থাকবে, ওই সার্চ করে এখানে এনে বসিয়ে দেবে, আমার কথা বোঝেননি? তা এইখানে কিন্তু আপনি যদি এই সাইডে যান, মানে এখানে যে ডেমোটা দেওয়া আছে, আপনি কিন্তু ডেমোতে গেলে দেখবেন কি যে আসলে সব মানে কিছুই দেওয়া না, সব ডিফল্টভাবে খালি এখানে শো করিয়ে দেওয়া। আপাতত ধরেন আমরা যদি চাই যে বেস্ট সেল প্রোডাক্ট দেখাতে, দেখাতে পারবো না, কারণ আমাদের এখন কোনো সেলই তো নাই, তাহলে বেস্ট সেল প্রোডাক্ট কীভাবে দেখাবে? তা আপনি যদি এখানে যদি মানে দিয়ে রাখেন একটা বেস্ট সেল প্রোডাক্ট, তাহলে দেখবেন কিছু শো হচ্ছে না, আমার কথা বুঝছেন? তাহলে এইগুলো হচ্ছে আপনার করে রাখতে হবে প্রোডাক্টের মধ্যে। তাহলে আমরা যদি ধরেন এখানে চাই যে ফিচার প্রোডাক্ট দেখাতে, কথার কথা ফিচার প্রোডাক্টগুলো দেখাতে, তাহলে আমাদের যদি ফিচার করা থাকে তাহলে আমরা এখানে দেখতে পাবো, আদারওয়াইজ দেখতে পারবো না, কথা বুঝছি? আমি ধরেন সেল প্রোডাক্ট দেখাচ্ছি, এক্স্যাক্টলি ওই বেস অনুযায়ী আসবে। তাহলে আমাদের মেইন কাজ কিন্তু এই জন্য বারবার বলছি যে ওইগুলো বোঝা, আপনি যদি ওকমার্স না বোঝেন তাহলে এ আপনার কোনো আসলে কাজে আসবে না, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে কোনটা সেল প্রোডাক্ট বলে, কোনটাকে লেটেস্ট মানে কি বলে ফিচার প্রোডাক্ট বলে, কোনটাকে বেস্ট সেল প্রোডাক্ট বলে, এগুলো আপনার বুঝতে হবে টার্মসগুলো, তা না হলে কিন্তু হবে না। কম বেশি বলেছিলাম, তারপর আমি এখন একটু বলে দিব, বুঝবেন সমস্যা না। সেল প্রোডাক্ট কি, ফিচার প্রোডাক্ট কি, বেস্ট সেল প্রোডাক্ট কি, এই তো নিউ লেভেলের প্রোডাক্ট কি, আচ্ছা ধরেন আমরা দিলাম ফিচার প্রোডাক্ট, ওকে ফাইন, তাহলে এখন ও ফিচার থেকে এটা সার্চ করে আনবে। আপনি যদি, হ্যাঁ শিওর, আপনি যদি স্পেসিফিক কোনোটা সার্চ করে এখানে বসাতে চান তাও বসাতে পারবেন, হ্যাঁ লেআউটটা কেমন হবে, আপনি কয় কলামে দেখাতে চান, ঠিক আছে। আমাদের হচ্ছে এখানে চার কলামে আছে, চার কলামে দেখাতে চাই, তারপরে মিজন ডি স্টাইল দিবেন কি না, হ্যাঁ সব এইগুলো দেখিয়ে দিবেন। আর গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, সেটা হচ্ছে কি বলেন তো, এখানে দেখেন আটটা প্রোডাক্ট আছে, তাই না,
তাহলে এই কাজটা হচ্ছে আপনার এইখান থেকে হবে, আইটেমস পার পেজ, তার মানে আপনার একটা ট্যাবের মধ্যে আপনার কতগুলো প্রোডাক্ট আপনি শো করায় রাখতেছেন। তাহলে আমরা এখানে ডিফল্টভাবে 12 দেওয়া আছে, তাহলে আমরা যদি 8 দিই তাহলে 8 দেখাবে। আপনার যদি প্রোডাক্ট 8টার বেশি হয়ে যায় তখন অটোমেটিক এরকম ওদের সিস্টেম অনুযায়ী এরকম স্লাইড আকারে চলে আসবে, ঠিক আছে, এরকম স্লাইড চলে আসবে, বুঝছেন? পরের প্রোডাক্টগুলো পরে দেখাবে, তার মানে ডিফল্টভাবে 8টা করেই আসবে এক একটা ইসের মধ্যে। কথা কি ক্লিয়ার? আচ্ছা ফাইন, তাহলে 8টা দিলেন। এখন যদি আমাদের আসলে এই ফিচার প্রোডাক্ট 8টা থাকে তাহলেই দেখাবে, আর না থাকলে মোটেই দেখাবে না, 2টা থাকলে 2টা দেখাবে। সহজ হিসাব, ডিজাইন থেকে আপনি কোন স্টাইলে আপনার প্রোডাক্টগুলো দেখাতে চান সেটা দিতে পারেন। ধর আমরা এই স্টাইলে চাই, মাঝখানে ই থাকবে, নিচে টাইটেল থাকবে, ঠিক আছে। আরও কাজগুলো এখান থেকে করে সেভ দিলাম। এবার যদি আপডেট দিই, দিয়ে একটু দেখি কি হয়। আমাদের ফিচার যদি করা থাকে পোস্টে তাহলেই দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। হ্যাঁ সজল ভালো আছেন? ফোন রিসিভ করলেন না? ও আচ্ছা আচ্ছা, আমিও তাই ভাবছিলাম। দেখেন ফিচার প্রোডাক্ট আমার এখনো আপডেট চলছে, ট্যাব আসছে বাট প্রোডাক্ট আসেনি। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমরা ফিচার প্রোডাক্ট আসলে শো করেছিলাম, কিন্তু ফিচার প্রোডাক্ট কিন্তু নাই, আসেনি। হ্যাঁ আচ্ছা, যদি আমরা আর একটা প্রোডাক্ট এখান থেকে দেই, ফিচার প্রোডাক্ট কোনগুলো আমি বলছি? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা অল প্রোডাক্ট দিলাম, তাহলে আমাদের যে প্রোডাক্টই হোক ও এখানে চলে আসবে। হ্যাঁ তাহলে আমরা দেখতে পারবো অ্যাটলিস্ট। হ্যাঁ তাহলে দেখেন এই ট্যাবে কিন্তু আমাদের ওই প্রোডাক্টগুলো দেখেন 8টাই চলে আসছে, দেখছেন সুন্দরভাবে চলে আসছে। তাহলে এইভাবে যে প্রোডাক্টগুলো অ্যাড করবো প্রতিটা এরকম ট্যাব আকারে আকারে পরপর চলে আসবে। তাহলে কাজ হবে কি, আর আর একটা যদি অ্যাড করতে চান, আবার এখনও লোড নিচ্ছে, যে অ্যাডে ক্লিক করে এই ট্যাব পেয়ে যাব, আবার আপনি আর একটা ট্যাব এখান থেকে ঠিক করে দিতে পারবেন, দেন আদার্স। সেমভাবে কোন প্রোডাক্টগুলো চান, কী চান এই ট্যাবের মধ্যে সেগুলো সব ঠিক করে দিতে পারেন। কয়টা চান কী দেখি, 4টা চাই বা 8টাই দিই, ওকে। এইটাও আমাদের যেহেতু ক্যাটাগরিগুলো সব ঠিকঠাক করা নাই, আমরা অল প্রোডাক্টই দিই, অল প্রোডাক্টই থাক, ওকে ফাইন। এখানে পোস্ট পারপাস 8টা, ওকে ফাইন, সেভ আপডেট। তাহলে এবার আর একটা ট্যাবের আন্ডারে এই প্রোডাক্টগুলো চলে আসবে। তার মানে প্রোডাক্টগুলো সাজানোটা এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মানে ই-কমার্সে কাজ করতে গেলে এই টার্মসগুলো তো বুঝতেই হবে বা জানতে হবে, আদারওয়াইজ হবে না। এই যে আদার্স প্রোডাক্ট, এখানে যদি এই ট্যাবে ক্লিক করি তাহলে দেখেন এই যে লোড নিয়ে যে আদার্স প্রোডাক্টের আন্ডারে যেগুলো আছে সেগুলো চলে আসছে, ঠিক আছে। যে স্টাইল দিয়েছিলাম সব কিছু সেভাবে চলে আসছে। আচ্ছা এবার ওট কয়টা টার্মসের কথা বলি, আমরা যদি একটু প্রোডাক্টের মধ্যে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেলা ই হয়ে গেছে না, আমাদের সময় চলে যাবে না। আচ্ছা তাহলে একটু ট্রাই করেন, হ্যাঁ বাসায় তো আসলে সময় হয় না কারোর, এখানে যতটুকু সময় দেয় না।